যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যেমন আমি ড্রেস মেকিংয়ের উপর 6 মাস ট্রেনিং করেছি যুব উন্নয়ন অধিদপ্তর, তাছাড়া বিউটিফিকেশনের ট্রেনিং করেছি, কম্পিউটার ট্রেনিং করেছি। তো আমার পড়াশোনা যখন অনার্স কমপ্লিট হলো তখন আমার ফ্যামিলি ক্রাইসিস সব মিলাই আমি ফিল করলাম আমাকে মানে খুব তাড়াতাড়ি কিছু করতে হবে। আর এই অবস্থায় আমি জব পাবো, জব পাচ্ছিলাম না, মানে আমার ইনকাম করতে হবে। তো জব যখন পাচ্ছিলাম না তখন আমার মনে হচ্ছিল যে আমার তো অনেক মানে প্রশিক্ষণ আছে, আমি নিজে চাইলেই কিছু করতে পারি। তখন আমার নিজের মানে একটা কর্মসংস্থান এবং মানে অন্যদেরও যেন আমি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি এরকম একটা চিন্তা আসলো। তো কাজটাকে নিয়ে প্রথমে মানে করতে পারবো কি না, মানে কাজটা ছোটো, আমি একদম গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এই প্রফেশনে আসবো, তারপরেও মানে নিজের থেকে একটা শক্তি পাচ্ছিলাম যে আমি পারবো, আর কোনোটাই খারাপ না। মানে আমি চাকরি না করে একটা ব্যবসা করেও তো অন্যদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারছি এবং জব করে যে পরিমাণ আমি উপার্জন করতে পারছি আমার ব্যবসা থেকে আমি একটি এখন মানে অনেক বেশি করতে পারছি। সুতরাং আমার আর সেই হতাশার কারণে আমি এখন অনেক সন্তুষ্ট। আর আমি যখন ব্যবসাটা শুরু করতে গেলাম তখন আমার প্রথমের অবস্থাটা অনেকটাই খারাপ, কারণ আমরা 3 বোন পড়াশোনা করছিলাম। আমি অনার্স ফাইনাল ইয়ারে ছিলাম, আমার মেজর বোন পড়াশোনা করছিল, ও ম্যাথসে পড়ছিল, আর হচ্ছে আমার ছোটো বোন তখন ক্লাস 8-এ পড়ে। তো আমার আব্বু এমনি থেকেই মানে অনেকদিন যাবৎ 7-8 বছর যাবৎ অসুস্থ ছিলেন, মানে কিডনি ক্রাইসিস ছিল ওনার, তারপর মানে লিভার অপারেশন হয়, সব মিলে আব্বু মানে সুস্থ ছিলেন কিন্তু কোনো পরিশ্রম করতে পারতেন না। তো আমার মানে মনে হতো যে আমার ফ্যামিলির বড় নিয়ে আমার এখন একটা ছেলে থাকলে আমার ফ্যামিলির পাশে দাঁড়াতো না, আমরা 3 বোন ছিলাম। কিন্তু আমার সেজন্য মানে তাদের প্রতি একটা কৃতজ্ঞতা থেকেই আমার মানে ইচ্ছে ছিল যে আমি তাদের পাশে দাঁড়াবো, কিন্তু তারা আমাকে এত দূর পর্যন্ত মানে পড়াশোনা করাইছেন। তো সেই চিন্তা থেকে আমি আমার এই প্রকল্পটা হাতে নিই। যখন আমি প্রকল্পটা মানে বাস্তবায়ন করতে গিয়েছিলাম তখন আমার যে বাধাতে এসেছিল সেটা হচ্ছে অর্থনৈতিক ক্রাইসিস। তো আমরা যখন ট্রেনিং করেছিলাম তখন ম্যাডাম বলেছিল আমাদের প্রশিক্ষণের যে সার্টিফিকেট এটা দেখে আমরা যুব উন্নয়ন থেকে আমরা লোন করতে পারবো। তো আমি আমার ফ্যামিলি থেকে কিছু অর্থ পাই এবং পাশাপাশি যখন আমার মানে আরও অর্থের প্রয়োজন ছিল তখন আমি যুব উন্নয়ন অধিদপ্তরে অ্যাপ্লিকেশন করি, আমার মানে প্রশিক্ষণের সার্টিফিকেট দেখাই। তখন তারা মানে স্যাররা আমার প্রতি মানে স্যাটিসফ্যাকশন হয়ে আমাকে মানে লোনটা দেয়। আর লোনটা নেওয়া আমার প্রায় 8 মাস হয়ে যাচ্ছে, আমি 8 মাস পর্যন্ত আমার এই প্রকল্প যে মানে কাজ করে যাচ্ছি। আমি অনেককে ট্রেনিং নিজে করাই এবং আমার ট্রেনিং শেষে আমার এই প্রজেক্টে আমি তাদেরকে কাজ দিচ্ছি। তারা প্রতিদিন খুব বেশি না হলেও 250 থেকে 300 টাকার কাজ করছে, অর্থাৎ তার মানে গড় আয় 8 থেকে 10 হাজার টাকা হচ্ছে। আমি এরকম আমার প্রজেক্টে আমি 4 থেকে 5 জনকে কাজ করাচ্ছি এবং আমার এখান থেকে আমি বাড়িতেই মানে বাড়িতে অর্ডার দিয়েছি, যারা বাড়িতে কাজ করে এনে আমাদের এখানে দিতে পারছে। এছাড়া আমি বিভিন্ন মানে এনপিওর যে ওরা একাডেমিকভাবে যে ট্রেনিংগুলো করায় ট্রেনিং শেষে আমাদের এখানে ইন্টার্নশিপে পাঠায়। আমি চাই প্রত্যেকটা মেয়ে আমার মতো স্বাবলম্বী হোক, তাই আমি প্রত্যেকটা মেয়েকেই মানে সাপোর্ট করে যাচ্ছি, যতটুকু পারছি তাদেরকে সাহায্য করার চেষ্টা করছি। আর এখান থেকে ইন্টার্নশিপ শেষে তারাও আমার মতো তাদের বাড়িতে বা কাজ কোথাও মানে কর্মসংস্থান সৃষ্টি করে যাচ্ছে। আমি মনে করি অর্থনৈতিক স্বাধীনতাটা যখন আসে তখন মানে নারীদের যে অবহেলা, তাদের যে অবমূল্যায়ন, আমি মনে করি অর্থনৈতিক স্বাধীনতাটা থাকলে যখন নারী একজন স্বাবলম্বী তাকে মূল্যায়ন করতে বাধ্য, তার ফ্যামিলি, তার পিতামাতা, তার শ্বশুর শাশুড়ি প্রত্যেকের কাছে তার একটা মানে অবস্থান থাকবে, গ্রহণযোগ্যতা থাকবে, তাকেও মূল্যায়ন করা হবে। समाज मूल्यांकन करना अपना बांधुरी का से अपना आत्मसंबंध का से अपना मूल्यांकन क्या मुझे बोला मुझे बात ठीक है तो बोलते कि आमला जो जनरल शाखा के पराशुमा कोड़े एक ना हमारे ऑफिस के शवारी अनेक ही खराब हमारे जरा बोलूँ तो हमको भी तारा बिजनेस कोड़ी थी देखिए विभिन्न जॉब माने जॉब जोन ट्राई করছে কিন্তু তারা এখন পর্যন্ত মানে বেরি করে যাচ্ছে এখনো ভালো কোনো অবস্থানে তারা কাজ করতে পারছে না ঠিক আছে তারা হয়তো কোনো প্রাইভেট ফার্মে 8 থেকে 10,000 টাকা চাকরি করছে তো আমি তাদের থেকে মানে আমি নিজে মনে করি আমি অনেকটা এগিয়ে আছি আমি নিজে তো স্বাবলম্বী এবং আমি অন্যদেরকে কাজ দিতে পারছি আমার পরামর্শ হচ্ছে যে আমরা শুধুমাত্র চাকরির উপর ঝুঁকে থেকে বেকার সমস্যাটাকে না বাড়িয়ে আমরা নিজেরা আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারি যে যেখানে আছে সেখানে থেকে নিজেরা একটা প্রকল্প পরিচালনা করতে পারি আর এক্ষেত্রে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় বাংলাদেশ সরকার বিভিন্ন গ্রেডে প্রশিক্ষণ দেওয়াচ্ছে যেমন যুব উন্নয়ন অধিদপ্তর সমাজসেবা তাছাড়া মহিলা অধিদপ্তর আরও অনেক আছে কাজ করে যাচ্ছে তো সেখান থেকে গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেরা আমরা যদি মানে কোনো একটা প্রশিক্ষণ নিয়ে থাকি তো আমি মনে করি জব ক্ষেত্রে তার গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায় আর সুদর্শনা বিউটি পার্লার এবং লেডিস টেলার্স স্যার আমি এখন আমার টেলার্সটা খুব বড় না আমি 6টা মানে মেশিন দিয়ে শুরু করেছি ভবিষ্যতে আরও বাড়ানোর চিন্তা আছে স্যার মেয়েরা কাজ করতে গেলে প্রতিবন্ধকতা ছেলেদের যে একটু হলেও বেশি থাকে যেমন ফ্যামিলির দিক থেকে সাপোর্ট করতে চায় না প্রথমত যে একটা মেয়ে তুমি বাইরে গিয়ে কাজ করবা চাকরি করবা এটা সানন্দে গ্রহণ করে কিন্তু তুমি ব্যবসা করবা তুমি একটা কিছু করবা এটাকে গ্রহণ করতে চায় মূলত বিশ্বাসই করতে চায় না যে তুমি কিছু করতে পারবা ঠিক আছে তবে এক্ষেত্রে আমার আম্মু আমাকে অনেক বেশি সাপোর্ট করেছিলেন তবে আম্মু প্রথম বাধা দিলেও এখন তিনি অনেক খুশি কারণ দেখছেন যে আমি স্বাবলম্বী আমি পেরেছি এই জায়গায় দাঁড়ানোর পিছনে যুব উন্নয়ন অধিদপ্তরের ভূমিকা কতটুকু স্যার আমি তাদের যুব উন্নয়নের কাছে মানে সবটুকুই মানে কৃতজ্ঞ কারণ আমি প্রশিক্ষণটা ওখান থেকেই নিয়েছি এবং যখন আমি এটা মানে প্রকল্পটা বাস্তবায়ন করতে গিয়েছিলাম তখন আমার ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল আমি বলেছি এর আগে তো আমি লোনটাও মানে যুব উন্নয়ন থেকেই পেয়েছি প্রশিক্ষণ পরে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে আপনার কোনো প্রতিবন্ধকতা বা অফিস থেকে কোনো অবহেলা এটা কি মনে হয়েছে আমার মানে সেরকম কোনো অবহেলা হয়নি কারণ আমি মানে পাঁচবিবি উপজেলার আওতাধীন ছিলাম সেজন্য আমি পাঁচবিবি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে আমি অ্যাপ্লিকেশনটা করি স্যাররা আমার প্রজেক্ট ভিজিট করে এবং সব কিছু দেখার পরে তাদের মানে স্যারদের মনে হয়েছিল যে আমি মানে কর্মসংস্থান সৃষ্টি করতে পারি এবং আমি স্বাবলম্বী হতে পারব আমার থেকে এই আস্থা থেকে ওনারা মানে আমার কর্মসংস্থানটা মানে ফাইনাল করে আচ্ছা আপনি যখন যুব উন্নয়ন অধিদপ্তর অর্থাৎ জয়পুরা যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে এই প্রশিক্ষণটা গ্রহণ করেন তখন এখানকার প্রশিক্ষক এবং আমাদের উপপরিচালক মহোদয় অর্থাৎ ভিডি স্যার আপনার আচরণ কেমন লেগেছে বা এই জেলার আচরণ আমার কেমন লেগেছে স্যার ওনারা মানে প্রত্যেকটা জেলায় মানে অনেক ভালো কাজ করছেন আমি এই সুনামটা জেনে ওখানে মানে ভর্তি হয়েছিলাম প্রশিক্ষণ নিয়েছি মানে যখন আমি প্রশিক্ষণ নিতে যাই ওনারা অনেক মানে কয়েকটা ক্যাটাগরি থেকে সিলেকশন করেন তো সিলেকশনের পরে ওনারা খুবই আন্তরিকতার সাথে 3 মাস ব্যাপী এবং 6 মাস ব্যাপী যে প্রশিক্ষণগুলো চালান এখানে ওনারা সর্বাত্মক চেষ্টা করেন যেন প্রথমত মানে স্টুডেন্টকে উৎসাহিত করেন তাদেরকে অনুপ্রেরণা দেন কাজে মানে তাদেরকে সবসময় চেষ্টা করেন তারা যতটুকুই শিক্ষক বাস্তব ধরনের জ্ঞান শিক্ষক বাস্তব জীবনে তারা কাজে লাগান সর্বোপরি আপনি মনে করেন যুব উন্নয়ন অধিদপ্তর এদেশে যে সৃজনশীল যুব সমাজ তাদেরকে কাজে লাগাবার জন্য আন্তরিকভাবে কাজ করে থাকে বাংলাদেশ সরকারের যে চিন্তা যে স্বপ্ন সেটাকে বাস্তবায়ন করার জন্য যুব অধিদপ্তর মানে সত্যি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে কারণ বাংলাদেশের মানে অর্ধেকেরও বেশি জনসংখ্যা হচ্ছে যুব সমাজ আমাদের যুব সমাজটাকে যদি মানে আমরা উৎপাদনমুখী করতে পারি তাহলে আমাদের দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে আগামী দিনের পরিকল্পনাটা কি আপনি কোন জায়গায় গিয়ে পৌঁছাতে চান স্যার এখন আমি নিজে স্বাবলম্বী আমি আরও চেষ্টা করছি আমি ভবিষ্যতে একটা বুটিক হাউস এবং মানে ফ্যাশন হাউস করার চেষ্টা করছি থাকবেন ডেমোনারি কার্টুন প্রপার্টি কার্টুনের কাজ স্ক্রিন প্রিন্টিং এই অত্যাধুনিক এই কাজগুলো করার পরে আমি মানে একটা গার্মেন্টস আইটেম যেটা আমরা নিজেরাই উৎপাদন করতে পারবো এবং আমি যুব উন্নয়ন অধিদপ্তরের ভূমিকা কি হওয়া উচিত আপনার মনে হয়? স্যার আমাদের ভূমিকা যে আমার পাশে থাকুক এবং আর আরও বেশি মানে স্টুডেন্টদের প্রশিক্ষণ করা আমি এটাই চাইবো এবং সেক্ষেত্রে ওনারা আরও যদি মানে নতুন নতুন প্রজেক্ট গ্রহণ করেন যেমন অত্যাধুনিক আরও কিছু যেমন আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর জয়পুর শাখায় এখনও কারচুপি এবং স্ক্রিন প্রিন্টিংয়ের কাজটা শেখানো হচ্ছে না, এটা অনেকটা লেটেস্ট কারণ আমরা মডার্ন ড্রেসগুলো করতে গেলে এই কাজগুলো অবশ্যই অ্যাপ্লাই করতে হয়, সেক্ষেত্রে আমি বলবো এই প্রকল্পগুলো গ্রহণ করতে পারেন। আচ্ছা, তাহলে আপনি আগামী দিনে একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে চান? স্যার অবশ্যই আমি চাই আমি আরও অনেক নারীকে কর্মসংস্থানের সাথে যুক্ত করতে চাই। আমি মনে করি মানে মেয়েরা এখন সমাজে অনেক বেশি পিছিয়ে পড়া অবহেলিত, আমি মানে শুধুমাত্র বলতে গেলে আমি মেয়েদের নিয়ে কাজ করতে চাচ্ছি। আমরা যে পরিমাণ ঋণ দিই এটা তো আপনার জন্য যথেষ্ট নয়, তাহলে আমাদের ঋণের পরিমাণটা আরও বাড়ানো উচিত বলে মনে করেন? অবশ্যই, কারণ একটা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এটা খুবই সামান্য। আমি মনে করব যে এই প্রকল্পে মানে আরও বেশি ইনভেস্ট করলে বাংলাদেশ সরকারের স্বপ্ন যেমন সত্যি হবে আমরা কর্মসংস্থান আরও বেশি সৃষ্টি করতে পারব।